দর্শক অনেকে জানতে চেয়েছেন আমি একটা রিং তৈরি করে পরীক্ষামূলক কেউ চাষ করতে চাইলে কী ধরনের খরচ পড়বে তো আমি আপনাদেরকে জানাচ্ছি আমি আসলে বেশ কয়েকটা রিং করছি আমি কল বেশি করলেও আপনাদেরকে আমি একটা রিংয়ের হিসাব দিচ্ছি যে এইখানে তিন ফিট উচ্চতাতে এই সাইজের রিংটা আপনার এইখানে তিনটা রিং লাগছে একটা রিংয়ের এক তিনটা রিংয়ের মধ্যে আপনার চারশো টাকা করে কিনছি আমি এখানে আনা সহ খরচ করছে আপনার দেড় হাজার টাকা এরপর আপনার ফ্লোর পাকা সিমেন্ট কংক্রিট বালি লেবার এরপর ফাইভটা ফিটিং আপনার আমি আপনাদেরকে ফাইভটা কীভাবে ফিটিং করছি দেখাচ্ছি দেখেন দর্শক মাঝখানে একটা দেখা ফিল্টারিং যেটাতে মাছ যাতে গলে যেতে না পারে ওই ওই ফাইভ ওই ওই ফাইভটা দেখাচ্ছি নিচের দিকে এরপর আপনার বাহিরেরটাও একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এই বাহিরে বের হয়ে আসছে বের হয়ে এসে এখান থেকে আপনার ফিল্টারিংয়ে যাবে তাহলে এখানে আপনার তিনটা রিঙে আপনার দেড় হাজার টাকা কিনা খরচ পড়ছে এরপর রিংগুলো এখানে আপনার ফাইভ সহ ফিটিংয়ে মিস্ত্রি খরচ সহ প্রায় আপনার দুই হাজার টাকা খরচ পড়ছে তাহলে আপনার তিন হাজার পাঁচশো টাকা এরপর আপনার আনুষাঙ্গিক আর কী লাগতেছে ওগুলো সহ আমি আপনাদেরকে টোটাল একটা হিসেব দিচ্ছি দর্শক ছোটো এই প্লান্টের জন্য ওই ধরনের দুইটা এয়ার মোটর লাগবে দুইটা এয়ার মটরের দাম হবে আপনার দুশো টাকা করে চারশো টাকা আর ফাইভ সহ পাঁচশো টাকা তাহলে তিন হাজার পাঁচশো রিঙে পাঁচশো টাকা আপনার এয়ার মোটরে চার হাজার টাকা এরপর দর্শক একটা মোটর লাগবে আপনার অ্যাকোরিয়ামের দোকান থেকে মোটরটা কিনবেন আমি আপনাকে দেখাচ্ছি এই মটরটা এটার দাম পড়বে এক হাজার টাকা এরপর আপনার এই মোটরটা আপনার ফিটিং তারটা সহ তাহলে এক হাজার টাকা ওদিকে আছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মোটর পর্যন্ত লাগবে এরপর আপনি তিনটে ড্রাম কিনবেন তিনটে ড্রামে ছোট ছোট তিনটে ড্রাম কিনবেন আপনার এগুলো যদি আপনি ধরেন পাঁচশো টাকা দামের ড্রামও যদি কিনেন ওদিকে লাগবে আপনার দেড় হাজার টাকা কারণ একটা ড্রাম ফিল্টার বানাবেন একটা ফিল্টার বানাবেন আর একটা আপনার এই আপনার থিতানু করার জন্য একটা ড্রাম লাগবে যাতে ময়লাগুলো যে আপনার মেকানিক্যাল ফিল্টারে গিয়েও যদি কিছু ময়লা এরপরও যদি কিছু পাস হয়ে যায় সেটা যাতে থিতানো সিস্টেমে আটকায় যায় এগুলো আমি লোকাল ম্যাটেরিয়ালস দিয়ে আমার ঘরের জিনিসপত্র দিয়ে করছি এই জন্য আমি আপনাদেরকে বাজাতে কেনার একটা হিসাব দিচ্ছি তাহলে পাঁচশো টাকা করা হলে তিনটাতে দেড় হাজার টাকা এইখানে আপনার ফাইভ ফিটিং করতে আপনার আরও টুকি টাকি এটা করতে আপনার পাঁচশো টাকা লাগবে তাহলে এই পাঁচ হাজার আপনার ওইদিকে হবে দুই হাজার সাত হাজার টাকা হ্যাঁ আপনি এই পুরো প্ল্যানটা এই আমার সিস্টেমে এই ধরনের এই সাইজের একটা রিং দিয়ে হ্যাঁ আপনার মটর এয়ার মটর এরপর ফিল্টারিংয়ের এগুলো দিয়ে আপনি নিজস্ব তত্ত্বাবধানে নিজে শ্রম দিয়ে যদি করেন তাহলে আপনার সাত হাজার টাকা খরচ হবে হ্যাঁ এরপর আপনার মাছ এবং খাবারের হিসাবটা আলাদা তাহলে আমি আপনাদেরকে এটা টোটাল একটা হিসাব দিলাম কিভাবে আপনার কতটুকু কি করা যায় হ্যাঁ এইটা এই এই ধরনের একটা সিস্টেমটা তৈরি করতে আপনার টোটাল সাত হাজার টাকা খরচ হবে হ্যাঁ আপনি নিজে শ্রম দিবেন হয়তো বা আপনি যদি নিজে না দেন বা কেউ দিয়ে করান ঠিক আছে হয়তো বা আর কিছু বেশি যাবে তবে সাত হাজার টাকা দিয়ে আপনি পরীক্ষামূলকভাবে কি এটা তৈরি করতে পারবেন এরপর মাছের দাম এবং খাবারের দাম এড হবে হ্যাঁ আপনি আমি আপনাদেরকে এই মাছ এবং খাবারের দাম হিসাব দিয়ে আরেকটা ভিডিও দিয়ে দেখাবো ওইটাতে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন তাহলে দর্শক বারবার বলে রাখতেছি এই রুমগুলো কোথায় পাবেন এটাও বলতেছি এগুলো আপনার ওই আপনার ওই আগে বিভিন্ন মানুষের ঘরে কুয়া তৈরি করার জন্য বা ওয়েল তৈরি করার জন্য যে রিংগুলো ইউজ করে হ্যাঁ ওই তৈরি তৈরির রিংগুলো বড়ো সাইজের রিংগুলো যে ওগুলো আপনার ওইখান থেকে ওই কিনতে পারবে এরপরে মোটর এরপরে এয়ার এগুলো অ্যাকোরিয়ামের দোকান থেকে আর ড্রামের কথা যেগুলো বলছি ধরেন দেখতেছেন আমি বড়ো সাইজের একটা বালতি দিয়ে করছি আমার বায়োফিল্টারটা হয়তো বা আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমার ঘরে ছিল এই জন্য আমি ব্যবহার করছি তবে এটা আপনারা যদি প্লাস্টিকের ড্রাম কিনে নেন তাহলে ভালো হবে ছোটো সাইজের তিনটে ড্রাম একটা আপনার মেকানিক্যাল ফিল্টারের জন্য একটা পানিকে থিতিয়ে নেওয়ার জন্য যাতে হালকা যদি থিতিয়ে যায় তাহলে অল্প ময়লা থাকলে সেগুলো ওইখানে আটকে যাবে এবং ওগুলো আপনি আউটলেট দিয়ে বের করে দিতে পারবেন তারপর বায়োফিল্টারটা আচ্ছা সরি আপনাদেরকে আরেকটু বলতে যে আপনার ড্রাম লাগবে চারটা সাত হাজার পাঁচশো টাকা লাগবে কারণ এটা আপনি ছোট দিলেও হবে এই দেখেন আমি একটা রঙের বালতি দিয়েছি আপনাদের যদি স টাকা দিয়ে ওই জন্য একটা বালতি কিনে তাও হবে আর এটা যদি আপনি বড় একটা ড্রাম কিনতে চান তাহলেও পারা যাবে আমি ড্রাম কিন আমার ঘরের জিনিস ছিল এটা ব্যবহার করছি কারণ আপনার ওই ফিল্টারিং হয়ে পানিটা এসে যে মোটরে পড়বে ওইখান মোটরে তোলার জন্য যে জায়গাটা দিবেন ওইখানেও একটা ইয়া লাগবে আপনার ফিল্টার লাগবে হ্যাঁ বালতি লাগবে তো দর্শক আপনাদেরকে এটা হিসাব দিলাম কিভাবে ছোট আকারে একটা প্লান্ট তৈরি করে আপনি করতে পারেন এই ধরনের একটা হিসাব দিলাম দেখ দেখি আগামী দিনে আমি অবশ্য এই যেগুলো এই যে মাগুর মাছ যেগুলো চাষ করছি এগুলো আপনার আফ্রিকান মাগুর আমি সামনের বারে দেশীয় মাগুর চাষ করব এখানে যে লাভ লসের হিসাবটা আমি টোটালি বুঝতে পারতেছি না কারণ আমাদের দেশে এই বিদেশি মাছগুলোর চাহিদা কম এই জন্য দেশীয় মাছগুলো মাছগুলো চাষ করে এখান থেকে কি পরিমাণ লাভবান হওয়া যায় সেটা আমি একটা পরীক্ষা করব এই সামনে আমি প্রণায়নে করব এই এই আর কি ধন্যবাদ সবাইকে